আমার স্যার মেডিকেল কেমনে কি করে বাংলাদেশে? মেডিকেল একবার প্যান প্যান খুলে খেলে নুজে খুলে যা আরে দূরে শয়তানি বাদ দাও দেখো একটু খুলে দেই দেখছো যা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সকলে ভালোই আছেন। আজকে কথা বলবো আপনাদেরকে মেডিকেল নিয়ে, বাংলাদেশে কীভাবে মেডিকেল করা হয়, মালয়েশিয়াতে কীভাবে মেডিকেল করা হয়। আমাদের আমার সামনে তিনজন আছে, তিনজনকার কাছে জানবো বিষয় আসা এগুলো নিয়ে। প্রথমে দাদার কাছে যাব। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? ভালো আছেন? একটু জোরে বলবেন। আলহামদুলিল্লাহ ভাই, তোমাদের দোয়ায় ভালোই আছি। দাদা বলছিলাম যে আপনি যে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আইছিলেন, সে সময় আপনি কেমনে কিভাবে মেডিকেল করছিলেন এই বিষয়ে একটু বলবেন দাদা। বাংলাদেশে মেডিকেল তো এমন তেমন কোনো কি না, হয়তো আমরা আগে অনুভব করতো, ভয় করতো, কি মনে করতো যে কি না কি মেডিকেল। মেডিকেল সিম্পল একটা বডিতে কোনো ঘা পচড়া আছে কি না, কোনো কাটাকুটি দাগ দুগ আছে কি না, হয়তো কোনো প্রয়োজন দেহতে আছে কি না। আমার যেটা বলতে গেলে শারীরিক যে ক্ষমতা ক্ষমতা আছে কি না, ঠিক আছে কি না, এটাই এটাই দেখে এটাই আছে মেডিকেল করা। মেডিকেল কোনো অন্য কিছু দেখা যায় না, ভয় কিছু না, ভয়ের কোনো কারণ নাই। ওটা বডির একটা চেক আপ কি আছে না আছে, যেহেতু ঘাটা আছে কি না। আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ দাদা, খুব সুন্দর ইনফরমেশন দিছে, তো দেখি বাকিদের কাছে কীভাবে কী শোনা যায়। এই নাসিম ভাই, এত জঙ্গলের ভিতরে কি করেন? কিভাবে কি কেমন কি সমাচার, মেডিকেল কেমন কি করে বাংলাদেশে? আরে দূরে শয়তানি বাদ দাও। আচ্ছা কি কি করে মেডিকেল, এ টু জেড বলবেন। আচ্ছা আজ তুমি কও দেখি কি হয় মেডিকেলে, মালয়েশিয়া মেডিকেলে কি করে? ওই সাধারণ ভাবে মেডিকেল করবে, রক্ত নিবে, হ্যাঁ, বুক এক্সরে করবে, হ্যাঁ, আর কি করবে এডি, হ্যাঁ। আরে সবাই বলে ও মেলা কিছু করে, ভয়েতে মেডিকেলে করাইতে চায় না, ভয়ের কিছু নাই নাকি? ভয়ের কিছু নাই, রক্ত নিবে আর এক্সরে করবে। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা তিনজনকার কাছ থেকে জানতে পারছি যে বাংলাদেশ এবং মালয়েশিয়া কীভাবে মেডিকেল করা হয়।